আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি। কিন্তু এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্যে দিয়ে অর্থ পাচার, ব্যাঙ্কিং খাতের রাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি। এবং অর্থনীতি নৈরাজ্য, ব্যাঙ্কিং খাতে যে নৈরাজ্য চলছে, এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বলে মাঝে আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য কিছু নেই। সেটা তো গতবার একই কথা বলা হয়েছিল, গতবার তো আরও বলা হয়েছিল 5.6 ভাগ, কিন্তু এখনও পর্যন্ত 10-এর উপরে রয়ে গেছে। এবার 6-এর উপরে বলছে, বললাম তো জনগণের উপর দায় রয়ে গেছে। আইএমএফ প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি বললাম যে আলোচনার বলার যে সংক্ষিপ্ত বিবরণ প্রায় 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত পড়ে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা তো আমরা জানি যে আইএমএফ শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি।